এটিএম এ লুটপাট চালানো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে এনজিবি থানার জটিয়াকালীতে। ফের এটিএম এ লুটপাট চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এনজিপি থানার জটিয়াকালীতে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে একটি বাক্সে টাকা পড়ে থাকতে দেখেন। এলাকার বাসিন্দা আবু তাহের আলমের বাড়ির নিচতলায় রয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমটি, সেখানে রয়েছে ওই ব্যাংকের শাখা। সন্দেহ হয়ে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে এলাকায় আসেন ম্যানেজার ও অন্য আধিকারিকেরা। তারা এটিএম খুলে দেখেন মেশিন ভেঙে সব টাকা লুট করা হয়েছে। ব্যাংক কর্মীদের প্রাথমিক অনুমান প্রায় 13-15 লক্ষ টাকা খোয়া যেতে পারে। ঘটনাস্থলে যান শিলিগুড়ির ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায়। এই বিষয়ে শিলিগুড়ির ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায় জানান, দেখুন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা এটিএম আছে জটিয়াখালি মোড়ে। এখানে একটা ইনসিডেন্ট আমাদের সকালবেলা 10টার সময় আমাদের ব্যাংক ম্যানেজার জানান যে এখানে ওনাদের এটিএমটা কাটা অবস্থায় পাওয়া গেছে। তো এখনো টাকা ট্যাবুলেশনটা চলছে, ম্যানেজার সাহেব বসেছেন আর আমরা সিসিটিভি খতিয়ে দেখার চেষ্টা করছি, ওনারা আমাদের ডিটেল দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কখন ঘটেছে আর কি ঘটেছে। আমরা বুঝতে পারবো।